রাজধানীর ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দম্পতির দুই ছেলেই সপরিবারে ইতালি প্রবাসী, বাসায় তারা দুজনই থাকতেন। গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে ওই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। শাকের আদানের রিপোর্ট। ভাটারার সাইদনগরের ছয়তলা ভবনের তিনতলায় থাকতেন 72 বছর বয়সী আব্দুল মজিদ শিকদার ও তার সহধর্মিনী 48 বছর বয়সী তাসলিমা বেগম। ভোরে সকালে নাস্তা তৈরি করতে রান্নাঘরে গিয়েছিলেন আব্দুল মজিদ। দিয়াশলাই দিয়ে চুলোই আগুন ধরাতেই বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। দগ্ধ হন আব্দুল মজিদ। স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ দেন তার স্ত্রী তাসলিমা। আগে শব্দ পেয়ে দাঁড়ানো চিল্লাইতেছে, পরে আমরা সবাই আর কি তা বাসা থেকে আমাদের ঘরে লইটা, পরে আমরা ফালতে উঠছি। আমরা যখন টের পাইছি তখন মোস্ট প্রবাবলি 5টা বাজে, শুধু আগুন আর হচ্ছে একটা পোড়া গন্ধ পাচ্ছিলাম। উঠা রান্না করি নাই, চালটা ধুয়ে রাখছি আর দেখি যে শোশো শব্দ শোনা যাইতেছে। প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ফায়ার সার্ভিসকে খবর দেয়। বাসায় শুধু ওই দুজনই বাস করতেন। চেষ্টা করতেছিলাম, ভাঙতে পারতেছি না, পরে বললাম যে সাপল নিয়ে আসো, পরে একজন এক ভাই দৌড়ে এসে একটা সাপল দিল, সাপল দিয়ে দরজা ভাঙিয়ে ভিতরে ঢুকলাম। পরোটা ভাজের মধ্যে আছে আর চিংড়ি মাছ আছে না, চিংড়ি মাছ ভিজাই রাখছে। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারে লিকেজ থেকে ওই দুর্ঘটনা ঘটেছে। সম্ভবত ওই গ্যাস সিলিন্ডার লিকেজ ছিল, গ্যাসের পরিমাণও খুব কম ছিল, যখনই চলে আগুন লাগাতে গেছে তখনই আগুন লেগে গেছে। আগুন লেগে পুরুষটা যখন দগ্ধ হয়েছে আগুন দেখেছে, স্ত্রী তখন বাঁচাতে গিয়েছে, বাঁচাতে গিয়ে দুইজনই অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছে। মর্মান্তিক ওই ঘটনায় ভাটারা থানায় অপমৃত্যু মামলা হয়েছে। শাকের আদান, চ্যানেল আই, ঢাকা।